কাগজে লেখার জন্য আজ থেকে 500 বছর আগে ব্যবহৃত হতো কলম কোয়েল। রাজহাঁস কিংবা বড়সড় পাখির ডানার পালক দ্বারা এ ধরনের কলম তৈরি করা হতো। সে সময় কোয়েল ছিল সবচেয়ে জনপ্রিয়। এরপরই আসে কোয়েলের পরিবর্তিত রূপ ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম। বিশ্বে প্রথম ঝর্ণা কলম আবিষ্কৃত হয় 953 সালে। হাত এবং কাপড়ে যেন কালি লেগে নষ্ট না হয়ে যায় তাই মিশরের সম্রাট মাদ আল মুইজ একটি কলম আবিষ্কারের কথা চিন্তা করেন। পরে সে সময়ই তৈরি হয় ঝর্ণা কলম। কালের পরিক্রমায় ঝর্ণা কলম এখন বিলুপ্তির পথে। শৌখিন ব্যক্তি ছাড়া এ কলম এখন কেউ ব্যবহারই করে না। কিন্তু বাংলাদেশে এমন একজন ব্যক্তি আছেন যিনি এখনো ধরে আছেন ফাউন্টেন পেনের ঐতিহ্য। বল পেন আসার পরে ফাউন্টেনের চাহিদা একদম কমে গেছে, নাই বললেই চলে। যারাই ব্যবহার করে তারা শখে, কারণ অফিসিয়াল তো এটা ব্যবহার হয় না। তীক্ষ্ণ চোখে আতসী কাজ আর কলমের কালিমাখা হাতে জোর কদমে এ মানুষটি চালাচ্ছেন ঝর্ণা কলমের সারাই কাজ। টেনেটুনে সর্বোচ্চ 15 বর্গ ফুটের মহাপদ পেন সার্ভিস। রাজধানীর বাইতুল মোকারম মসজিদ মার্কেটে মোস্তফা কামাল পাশা ওরফে মহাপদের ছোট্ট এই দোকান। ফাউন্টেন পেনের এ যেন এক অন্যরকম স্বর্গরাজ্য। ছোট এই দোকানে কত না নামি দামি ব্র্যান্ডের কলম সারাই ও বিক্রি হয়। বাইতুল মোকারমে নেয়া এই দোকানটি বেশ পুরনো না হলেও মোস্তফা কামালের সাথে ঝর্ণা কলমের সম্পর্ক দীর্ঘ 40 বছরের। কলম জগত থেকে কিনে আনি, তারপরে দোকানে বিক্রি করি। বিক্রি করতে করতে অনেকের সাথে পরিচয় হয়, অনেকে কলম ব্যবহার করার পরে তো কলম একটু সমস্যা হয়, সেগুলো ঠিক করতে নিয়ে আসতে আমি করতাম। 1982 সাল থেকে সম্প্রতি এই সময়টুকুতে মহাব্বত দেখেছেন ফাউন্টেন পেনের নানা উত্থান পতন। তারপরও জীবনের প্রায় শেষ বেলায় এখনও তার সঙ্গী ঝর্ণা কলম। এই পেশাটা আমার কাছে ভালো লাগে, মানে এটা আনন্দদায়ক একটা পেশা। আর কলম কিনতে যারা আসেন তারা তো একটু শিক্ষিত লোকজন, তাদের সাথে কথা বলতে ভালো লাগে। মহাব্বত যখন টগবগে যুবক তখন ভালোবেসেছিলেন এই ঝর্ণা কলম। এত বছর পরও ফাউন্টেন পেনের প্রতি সেই ভালোবাসা একটুও কমেনি। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা।